ফ্রেন্ডস গুড মর্নিং জ্যোতিকা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ সানডে, সকালবেলা চা খাওয়া হয়ে গিয়েছে, টিফিন তৈরি হয়ে গিয়েছে, এখনো খাওয়া হয়নি, রান্না শুরু করেছি। দেখো এখন বেসনের বড়া দিয়ে পেঁপের তরকারি করছি, এদিকে ডিম আলু সেদ্ধ করতে দিয়েছি, তারপরে কী কী করি তোমরা সাথে থাকো। বন্ধুরা টিফিনে হয়েছে পরোটা আর মটরের ঘুগনি, এখন বাজে 11:20, ঝটপট করে টিফিনটা খেয়ে নিয়ে এবার রান্নার ফাঁকে টিফিনটা খাওয়া, এবার ঝটপট করে টিফিনটা এবার খেয়ে নিই। বন্ধুরা বাইরে কিন্তু জোর বৃষ্টি পড়ছে, তার মধ্যে আবার চাদর কাচলাম, চাদর কেটে মেলছি, তার মধ্যে কাঁচা, আর আমাদের তো সব ফ্ল্যাটে সব বারান্দাতেই মেলা, সেই ছাদে গিয়ে মেলতে গেলে সেই চারতলায় যেতে হবে, বারান্দায় ছোট জায়গা, তার মধ্যে বৃষ্টির মধ্যে দুখানা চাদর কেটেছি, সেই রান্না করতে করতে দুখানা চাদর কাটা হয়ে গেল, এবারে দুখানা চাদর বারান্দায় শূন্য করতে হবে। এবার ডিম কষা রেডি, মাছও করেছি, শ্বশুরমশাই শাশুড়িমা দুজনের জন্য মাছ আর আমাদের জন্য ডিম কষা। তোমাদের দাদাবাবু মাংস মাছটা অত পছন্দ করে না, ডিমটাই বেশি পছন্দ করে, ওই জন্য রবিবার দিনটা ছেলে যদি মাংস না খায় তাহলে ডিমটাই করি, আর কি ছেলে বললো চিকেনটা খাবে না, সেই জন্য ডিম কষা রেডি হয়ে গেল। ওইদিকে পেঁপের তরকারিও হয়ে গেছে, আর একটা কিছু সবজি করব, সন্ধ্যাবেলা আজকে আবার একজনের বাড়ি নিমন্ত্রণ আছে, সেখানে যাওয়ার। দেখো বন্ধুরা এবার কাকরোল ভাজছি, কাকরোলটা ভাজলেই আমার রান্না শেষ হয়ে যাবে, যে গ্যাস ফ্যাস মুছে নেবো, কাকরোলটা ভাজলে মোটামুটি শেষ রান্না করবো, আর আজকে বিশেষ কিছু রান্না করবো না। রান্না বান্না সব শেষ হয়ে গেল, এবার গ্যাস ফ্যাস মুছে নিই, এবার গ্যাস ফ্যাস মুছে এবারে স্নানে যাবো, রান্না বান্না মোটামুটি শেষ, চালে চললাম। মশাইয়ের খাওয়া হয়ে গেল, শুরিমাকে খেতে দিয়ে দিয়েছি, ওখানে বসে খায়, টেবিলে বসে খেতে পারে না, আমার দাদাকেও খেতে দিয়ে দিয়েছি, বসে খাচ্ছে, আজকে ডিম হয়েছে, খুব খুশি তো? খুব খুশি, রান্নাও ভালো হয়েছে, সুন্দর রান্না হয়েছে, মাছ চিকেন যতই ভালো করে দাও ভালো বলবে না, ডিম মাংসকেই ভালো বলবে, আমারও খাবারটা বাড়া হয়ে গেছে, এবার খেয়ে নিই ঝটপট করে। তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এবার একটু খেতে চললাম, ডক্টর বড় করছি না, বাই, ভালো লাগলে লাইক কমেন্ট করো, আমার পাশে থেকো, আজকের মতো টাটা।